আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম লুলংছড়ি গ্রাম প্রধান পাথরমণি চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, রাত 8:30টার দিকে একদল দুর্বৃত্ত মণি চাকমার বাড়িতে ঢুকে 2 রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা খবর দিয়ে পুলিশে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। তবে গ্রাম প্রধানকে কী কারণে হত্যা করা হয়েছে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করা যায়নি।